ফড়াক্কার অ্যাক্সিস ব্যাংকের দিনের বেলা ডাকাতি। স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাংকের কর্মচারীদের চিৎকার শুনে স্থানীয় দোকানদাররা ছুটে গিয়ে দেখে চারজন দুষ্কৃতী মোটর বাইকে করে পালাচ্ছে। তাদের সেই সময় স্থানীয় বাসিন্দারা ধাওয়া করলে মোটর বাইক থেকে একজন দুষ্কৃতী পড়ে যায়। সে তখন তার কাছে থাকা একটি বন্দুক দিয়ে স্থানীয় দোকানদারদের ভয় দেখিয়ে আবারও মোটর বাইকে করে চারজনেই পালিয়ে যায় বলেই জানা যায়। দিনের বেলায় ভর দুপুরে ব্যাংকের ডাকাতির ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। কিন্তু কত টাকা ডাকাতি হয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। ব্যাংক ম্যানেজারের সঙ্গে কোনো রকমভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। ঘটনাস্থলে ইতিমধ্যে এসে পৌঁছেছে ফড়াক্কার এসডিপিও। ঘটনার তদন্ত শুরু করেছে ফড়াক্কা থানার পুলিশ। দেখুন ফড়াক্কা থেকে মিলন সরকারের রিপোর্ট, জৈন টিভি। কজন ছিল হেলমেট ছিল এখন এখানে পুলিশ পুলিশ সবাই এসেছে যতটা শুনলাম, পুলিশ স্যারটারা গেল ওদের পিছে, এসডিপিও স্যার আর আইসি স্যার গেল ওদের পিছে। এবার রান্নায় স্বাদ বদলের পালা, চেটে পুটে পরিষ্কার খাবারের থালা। বাজারে চলে এসেছে পিকোয়ান্ড গুঁড়ো মশলা, যা রান্নার স্বাদ বাড়িয়ে তোলে, অল্পতেই কাজ করে, ঘ্রাণেই অর্থ ভোজন, স্বাদে গন্ধে অতুলনীয়। খাবারে মেশান পিকোয়ান্ড গুঁড়ো মশলা আর হয়ে উঠুন পরিবারের সেরা রাঁধুনি।